পার্টিকুলার টেবিলটা কতটুকু হয়, যেমন আমরা যে পড়ালেখা করি টেবিল, তারপর আমাদের যে অফিসে যারা কাজ করি তাদের টেবিলের টেপটা কতটুকু হয়, এটা কিন্তু আবার ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হয়। আবার আমি যদি বলি যে এমডি রুমের টেবিলের ডেপ কত, এটা কিন্তু আবার আরেক রকম, এটা কিন্তু আবার ওয়ার্ক স্টেশনের সাথে ম্যাচ করে না, মানে পজিশন অনুযায়ী ডেপ গুলো, টেবিলের ডেপ গুলো আসে, মানে টেবিলটা কতটুকু চওড়া, আমি যদি বলি কতটুকু চওড়া, আর লম্বাটাও ডিপেন্ড করতে। আমরা যখন ওয়ার্ক স্টেশনের কাজ গুলা করি, টেবিল গুলা, টেবিল গুলা চওড়া বা ডেপ যেটাই বলি, আমরা 2 ফিট পর্যন্ত রাখি, 2 ফিট। অনেক সময় স্পেস কম থাকার কারণে আমরা 1 ফিট 8 ইঞ্চিও করি, 1 ফিট 8 ইঞ্চিও করি, তবে প্রেফার করি 2 ফিট পর্যন্ত রাখার জন্য। 2 ফিট পর্যন্ত রাখলে যে জিনিসটা হয়, আমি একটা ল্যাপটপ অথবা একটা মনিটর রাখার পর, মাউস কিবোর্ড রাখার পর একটা স্পেস পাওয়া যায়, আমরা কিছু নোট ডাউন করার জন্য লেখালেখি করতে পারি। আমরা যারা মানে এইসব ক্রিয়েটিভ লাইনে কাজ করি, আমরা যে সবসময় যে মানে সফটওয়্যারে কাজ করি তা কিন্তু, আমরা কিছু মাঝে মধ্যে কিছু ড্র করি স্কেচ পেলে, এরপরে কিছু স্কেচ করি, এই জিনিসগুলোর জন্য একটা স্পেস দরকার। তবে এটা 2 ফিট রাখতে পারলে বেটার। এখন যদি আমার জায়গা না থাকে তখন আমরা কি করি, তখন আমরা মিনিমাম 20 ইঞ্চি পর্যন্ত রাখি। 20 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। এর নিচে সাধারণত আমরা করি না, এর নিচে করলে খুব টাইট হয়ে যায়। আমি আঁকা আঁকি তো দূরের কথা, আমার মাউস কিবোর্ড এগুলো দেখে টাইট হয়ে যায়। আর আমার যদি আলাদা করে কিবোর্ড ট্রে থাকে তাহলে তারও ভালো, 20 ইঞ্চির মধ্যে আমি সুন্দর করে মনিটর রেখে আমি উপরে আর ড্র করতে পারি। যদি আমার কিবোর্ড ট্রে আলাদা থাকে, মাউস ট্রে আলাদা থাকে, আর যদি এরকম হয় যে আমি টেবিলের উপর রেখেই কাজ করা লাগতেছে মাউস কিবোর্ড, অনেক অফিস আছে এরকম পাবেন টেবিলের উপরে আপনার মাউস কিবোর্ড থাকে, মনিটরটা থাকে মাউস কিবোর্ড থাকে, আবার অনেক অফিস আছে এরকমও পাবেন আপনার এগুলোর জন্য আলাদা ট্রে থাকে, তারা ট্রে ইউজ করে, এটা কে কিভাবে ইউজ করছে তার উপর ডিপেন্ড করে। আমরা সাধারণত যে জিনিসটা করি, যদি সর্বনিম্ন হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি এবং ওয়ার্ক স্টেশন হলে সর্বোচ্চ হচ্ছে আমি 2 ফিট পর্যন্ত রাখি। এখন মনে করেন আমি 2 ফিট দিয়ে কাজ করি, আমি কেন আমার ধরে এখানে দেওয়া লাগছে, কারণ আমি যখন এই লাইনটাকে অফসেট করছি এটা কিন্তু ওয়ালের লেয়ার থেকে অফসেট দিচ্ছে, এটা উইন্ডো লেয়ার থেকে অফসেট দিচ্ছে, সেই কারণে আমি ডোটা সিলেক্ট করে ফার্নিচার লেয়ারে দিয়ে দিলাম। এখন এই স্পেসটা এই লাইন গুলা থাকবে না, তাহলে এটাকে আমি ফিলেট করে দিলে পারি, এখন এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, তাহলে দেখেন আমার এল শেপের একটা বিশাল ওয়ার্ক স্টেশন ক্রিয়েট হচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমি যে ওয়ার্ক স্টেশন গুলো ক্রিয়েট করতেছি, এখানে একজনের পাশে আরেকজন যে বসবে কতটুকু ডিস্টেন্স মেনটেন করে বসা হয়, মানে একটা একটা অফিসে একজনের জন্য কতটুকু স্পেস বরাদ্দ থাকে, মানে টেবিলটা লং, লেন্থটা কতটুকু, মানে লম্বাটা কতটুকু, এর আগে ছিল এটা চওড়াটা কত, এটা লেন্থটা কত। এই লেন্থটা সাধারণত আমরা 3 ফিট 6 ইঞ্চ পর্যন্ত রাখি, আবার অনেক সময় 4 ফিটও করি স্পেস থাকে। এখন আমার কথা হচ্ছে স্পেস থাকে মানে বিষয়টা কি, স্পেস থাকে মানে বিষয়টা হচ্ছে, মনে করেন এই রুমে আপনি যদি 6 জন বসান তাহলে আমি একটা মেজারমেন্ট ফলো করবো, আমি 4 ফিট দিয়ে করার ট্রাই করবো। এখন আমি আপনাকে যদি বলি এই রুমে আপনি 10 জন বসান, 10 জন বসাবেন, আপনি 10 জন বসে আমাকে এই রুমের একটা, মনে করেন এটা আপনার একটা সার্ভারের স্পেস, এখানে গ্রাফিক্স এর কাজ হবে, এই এই রুমে আপনি 10 জন বসে আমাকে একটা প্ল্যান দেন। তখন 10 জন বসানোর জন্য যদি বলেন, উনি আমাকে 10 জন বলছে দেখি যে আমার পক্ষে 10 জন দেওয়া সম্ভব তা না। আমরা প্রত্যেকটা জিনিস যখন ড্রয়িং করি অথবা যখন কোনো ফার্নিচার বসে বসায়, এটার সাথে একটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে বলা হয় আর্গোনমিক্স। আপনারা হয়তো আর্গোনমিক্স ওয়ার্ডটা কি জানেন কি জানেন না আমি ঠিক জানি না, আর্গোনমিক্স হচ্ছে হিউম্যান ডাইমেনশন, একটা মানুষের হেঁটে যেতে কতটুকু জায়গা লাগে, একটা মানুষের বসার জন্য চেয়ার এটা কতটুকু জায়গা লাগে, একটা মানুষের টেবিলটার মধ্যে বসে বসে কাজ করবে টেবিলটার হাইট কত লাগে, আমি যে চেয়ারটার মধ্যে বসবো চেয়ারের হাইটটা কতটুকু লাগে, আমি যে সোফার মধ্যে বসবো এই সোফার হাইটটা কত লাগে, কত লাগে সোফার, একজন মানুষের জন্য সোফার লেন্থ উইথটা কত লাগে, এভাবে প্রতিটা স্পেসের জোন অনুযায়ী আর্গোনমিক্স আলাদা আলাদা আছে। আমার রেসিডেন্সের আর্গোনমিক্স আছে, অফিসের আর্গোনমিক্স আছে, রেস্টুরেন্টের আর্গোনমিক্স আছে, ওইটা আপনার ইচ্ছে করলে কালেক্ট করতে পারেন, ওইটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে ওই আর্গোনমিক্স টা। আসলে আমরা যারা ইন্টেরিয়র কাজ করি আর্কিটেক্ট যারা, আমাদের মোটামুটি মুখস্থ থাকতে হয় আর্গোনমিক্স, তবে আমরা তো আর
আসলে আইনস্টাইন না একদম সব মুখস্থ করে ফেলতে পারি, মাঝে মধ্যে ভুলে আছে তখন আবার চেক করতে হয়, সে কারণে এটা আমাদের এই বইটা লাগে। এই আর্গোনমিক্স গুলো ফলো করে সাধারণত করা হয়, এই যে আমি যেটা বলেছিলাম যে 2 ফিট রাখা হয় সর্বোচ্চ অথবা সর্বনিম্ন 20 ফিট 20 ইঞ্চি রাখা হয়, এটা কিন্তু আর্গোনমিক্স রুলস অনুযায়ী। মানে আর্গোনমিক্স টা কেন ফলো করা হয়, আমি একটা টেবিল বানাবো, আমি একটা ওয়ার্ক স্টেশন একটা টেবিল বানাবো, কিন্তু টেবিলটা ফাংশনাল না। আমাদের আমাদের বাসায় যতগুলো ফার্নিচার আছে সবগুলো কিন্তু ম্যাক্সিমাম ফাংশনাল, ফাংশনাল মানে কি ইউজফুল। আমার যে ফার্নিচারটা দেখবেন ফাংশনাল না, সেই ফার্নিচারটার ভিতরে আপনি কমফোর্ট ফিল করবেন না, কমফোর্ট ফিল করা যায় না, ফাংশনাল না। এখন সেই কারণে হচ্ছে আর্গোনমিক্স ফলো করে 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 আমাদের কাজগুলো করতে হয়। এখন এই টেবিলের বেলায় বলেন স্যার, আর্গোনমিক্স বইটা যেটা আছে এটার মধ্যে কি সব মেজারমেন্টের মানে মাপকাঠি দেয়া থাকে, মানে কোনটা কোন কত করে কোনটা কত কিছু, সব মেজারমেন্টের মাপকাঠি দেওয়া আছে? আচ্ছা জি, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, এটা কি অনলি জাস্ট খালি যে বাসা বাড়ি ফার্নিচার এইসবের জন্য নাকি আদার্স এই বাসা বাড়ির জন্য না, অফিস টফিস এভরিথিং এর জন্য আছে এখানে। মানে আমি কোন একটা স্ট্রাকচার আমি নির্মাণ করলাম, তো হচ্ছে গিয়া সেটার মধ্যে কতটুকু পরিমাণ কি লাগবে, তারপর হচ্ছে গিয়া কি মাপ দিতে হবে, এইসব এইসব বিষয় নিয়ে কি আর্গুমেন্টস মানে আর্গোনমিক্স বইটা লিখিত? হ্যাঁ, এসব নিয়ে, যেমন রেসিডেন্সের উপর তার পার্ট আলাদা, রেস্টুরেন্টের উপর তার পার্ট আলাদা, অফিসের উপর তার পার্ট আলাদা, মানে একটা বইয়ের মধ্যে আপনি চ্যাপ্টার অনুযায়ী ভাগ ভাগ করে। স্যার আমরা আপনার একটা রেকমেন্ডে চাচ্ছি না স্যার, বলেন স্যার হচ্ছে কি যে আমার একটা ফ্রেন্ড আছে, তো হচ্ছে সে ফাউন্ডেটের কাজ করে, তো হচ্ছে তার কি মানে সবকিছু ডিজাইন ডিজাইন করতে পারে, বাট একটা বিষয়ে মানে সে একটু প্রবলেম করেছে, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন একটা হাইট নিয়েছে, উইথ নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে তারপর ধরেন একটা ফাউন্টেন ফাউন্টেন নির্মাণ করতে যে মানে কোনটার জন্য কতটুকু নিতে হবে, ধরেন একটা হচ্ছে কি একটা কি বলে একটা পিলার নিল, পিলারটার উপরে ফাউন্টেনের যে ঝর্ণা মানে পানিটা পড়বে সেটা হচ্ছে কি একটা মেজারমেন্টের একটা মাপকাঠি আছে, যে পানির একটা ভর আছে, তারপর হচ্ছে কি ওই পিলারটার একটা ভর আছে, এইসবে এইসব মানে নিখুঁত ভাবে জানার জন্য কি কোনো এই বইটা কি কাজে দেবে আর্গোনমিক্স? না, এই বইটা এগুলো জানার জন্য কাজে দিবে না, এটা হচ্ছে আর্কিটেকচারাল একটা বই আছে, টাইম সেভার, টাইম সেভার নামে একটা বই আছে, এটা অনেক মজা, ওই বইটা থেকে হয়তো উনি হেল্প নিতে পারে, কারণ ওটা আর্কিটেকচার রিলেটেড বই, তো ওইখানে হয়তো ওনার এটা হয়তো উনি যদি একটু ভালোভাবে খেয়াল করে পড়াশোনা করে তাহলে হয়তো একটু সাপোর্ট হবে। কিন্তু এইগুলো আসলে বেস মানে উনি যে ফাউন্টেনের কাজ করতেছে মানে এটা এটা আসলে ওয়াটার ট্রিটমেন্ট, যেটা এটা আসলে সাধারণত মানে এটা আর্কিটেকচার রিলেটেড অনেকটা, জি জি জি, আর্কিটেকচার রিলেটেড, সে কারণে হচ্ছে যারা বইটা পড়ে টাইম সেভার আর্কিটেকচার পার্টটা, এটা দুইটা পার্ট পাওয়া যায়, একটা আর্কিটেকচার পার্ট পাওয়া যায় আর একটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট পাওয়া যায়। তো ওনার জন্য উনি যদি এটা নেয় তাহলে আর্কিটেকচার পার্টটা নেওয়াটা বেটার, জি জি জি, ওটা থেকে না অনেক কিছু থেকে জানতে পারবে। স্যার শর্টার বুক বিল্ডার্স, থ্যাংক ইউ স্যার। এখন যে জিনিস আছে, আমি যেটা বলছিলাম আমি এখানে 4 ফিট আর এখানে আমি ইচ্ছে করে 3.5 ফিট পর্যন্ত আমার রেস্ট রাখি, মাইক্রোফোন একটা মিউট করে দেন স্যার, দুটাই একসাথে হচ্ছে তো মানে বেজে যাচ্ছে কথা। আমার তো মাইক্রোফোন মিউট করা একটা হ্যাঁ এখন ঠিক আছে।
এখন আমি যে এখানে 3 ফিট অথবা 3.5 ফিট অথবা 4 ফিট করে বসাবো, একচুয়াল এই স্পেসটা কত, আমি কত করে বসতে পারবো, আমি প্রথম এই স্পেসটার একটা মেজারমেন্ট নিবো। আমি কজনকে বসাতে পারবো? আচ্ছা আপনাদেরকে কি ডিভাইড কমান্ডটা দেখানো হয়েছিল? ডিভাইড স্যার, এখানে যে আপনি লাইন করেছেন, এটা কি মাপে করেছেন রুমের মধ্যে? এটা আমি এখান থেকে অফসেট নিয়েছি, অফসেট এই লাইনটা থেকে আমি অফসেট করেছি, আবার এই লাইনটা থেকে অফসেট করেছি, তারপর এটাকে ফিলেট করে জয়েন করে দিয়েছি। এটা মাপটা কত নিয়েছে? 2 ফিট। 2 ফিট, 2 ফিট, এটাও 2 ফিট, এটাও 2 ফিট। আচ্ছা এখন আমি যে জিনিসটা আছে ডিভাইড কমান্ডটা দেখাবো, যে এটাকে যদি আমি 3 ভাগ করি, 3 ভাগ করলে আমার এক এক ভাগে কতটুকু আসে, মানে 11 ফিটকে যদি আমি 3 ভাগ করতে চাই একটু টাফ হয়, মানে টাফ হয় না, মানে আমার একটু ক্যালকুলেট করা লাগে। এটাকে আমি 11 ফিট, এটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করবো, ইঞ্চিতে কনভার্ট করে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমি বের করতে পারবো। কিন্তু অটোক্যাডে খুব ইজিলি ডিভাইড কমান্ডের মাধ্যমে যে কোনো লাইনকে আপনি সমান যত ভাগে করতে চান অত ভাগে ডিভাইড করা যায়। এখন এই লাইনটাকে আমি 3 ভাগে 3টা ভাগে ডিভাইড করব, ডিভাইড করে আমি দেখবো এক এক ভাগে কতটুকু করে আসে, তাহলে আমি ডিভাইড কমান্ডটা দিচ্ছি DIV লিখে আমি এন্টার দিলাম। ডিভাইডের শর্টকাট কমান্ড হচ্ছে DIV লিখে আমি এন্টার দেওয়ার পর দেখেন একটা বক্স চলে আসছে। এখন যে লাইনটা ডিভাইড করতে চাই সেই লাইনটার মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি কত ভাগে ডিভাইড করতে চাই, আমি এটাকে 3 ভাগে করতে চাই, তাহলে 3 লিখে আমি এন্টার দিলাম। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে আমার 3টা ক্রস চলে আসছে অটোমেটিক, মানে একটা 2টা 3 ভাগ হচ্ছে। এখন আমি একটু মেজারমেন্ট নিয়ে চেক করে দেখাই, 3টা ভাগই সেম, এটাও 3 ফিট 8, এটাও 3 ফিট 8, এবং এটাও 3 ফিট 8, মানে এটা কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই। অটোকাটের মাধ্যমে যদি আপনি কোনো লাইনকে ভাগ করতে চান, কত ভাগে ভাগ করতে চান, প্রতিটা ভাগ সেম মেজারমেন্ট আসবে। এখন অনেক সময় যে জিনিসটা হচ্ছে ক্রসটা শো করে না, অনেক সময় যে ডিভাইড যে হচ্ছে ডিভাইডের ক্রসটা শো করে না। যদি কোনো কারণে আপনি ডিভাইড কমান্ড দেওয়ার পর সবকিছু করার পরে যদি দেখেন এই ক্রসটা শো করছে না, তখন একটা জায়গা থেকে এটা ঠিক করতে হবে। এটা হচ্ছে ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পর এখানে একটা অপশন আছে পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইলে দেখেন আমার এখানে মেজার এটা ক্রস দেওয়া, ক্রস দেওয়ার কারণে কিন্তু ক্রসটা শো করছে। কিন্তু অনেক সময় কি থাকে এরকম ডট দেওয়া থাকে, এখন দেখেন শো করতেছে না, ডট কিন্তু আছে, দেখেন আমি যে সিলেক্ট করলাম এই যে দেখেন ডট সিলেক্ট হয়, কিন্তু দেখা যাচ্ছে না। এটা একটু ঝামেলা করতে গেলে ডিভাইড লাইন গুলা টান, সেই কারণে যখন এরকম যদি কারো এক্সপোজ হয় যে শো করতেছে না, তখন আপনি ফরম্যাট, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি ক্রসটা সিলেক্ট করে দেন, এবং এখান থেকে পয়েন্টের সাইজ বড় ছোট করা যায়। যেমন আমার একটা 5 দেওয়া আছে, আপনি যদি আরো বড় করতে চান মেজারমেন্ট দিবেন, 10 দিবেন, 4 মতে দেন, জাস্ট এটা সিলেক্ট করেন, ওকে দেন, তাহলে এই ডিভাইডের ডিভাইডেশনটা শো করতেছে। এখন তাহলে এটা যদি আমি হিসাব করি, এখান থেকে এখানে 3 ফিট 8, এখান থেকে এখানে 3 ফিট 8, একদম সেম মেজারমেন্ট আছে, তাহলে আমি কি, তাহলে আমি যে লোয়েস্ট মেজারমেন্টের কথা বলছিলাম 3 ফিট 6, তাহলে 3 ফিট 6 এর জায়গায় আমি 3 ফিট 8 পাচ্ছি ভাগ করি। এখন আমি যেহেতু এখানে 3 ফিট 6 করে নিছি, 3 ফিট 8 করে নিছি, এখানে এমন করা যাবে না যে এটাকে আমি 4 ফিট করে ফেলবো, কারণ সবকিছুর একটা ক্রোনোকলজি একটা জিনিস সিকোয়েন্স অনুযায়ী দেখতে খুব ভালো লাগে, যে আমি একটা জিনিস একই মেজারমেন্টে আছে আমি দেখতেছি ভালো লাগতেছে এক একজনের জন্য স্পেস। এখন আমি এখানে 3 ফিট 8 দিলাম, এখানে 4 ফিট 8 করে দিলাম, তাহলে কি হলো একই স্পেসে। এটার মধ্যে আমার একটা সমস্যা হয়, সমস্যা হয় যখন অফিসে যখন একই পোস্টের লোকেরা কাজ করে, যেমন এখানে এখানে মনে করেন সব ওয়েব ডিজাইনাররা কাজ করতেছে, এখানে মনে করেন আপনার সব ওয়েব ডিজাইনাররা এখানে বসে কাজ করতেছে, কাউকে দিচ্ছেন আপনি 3 ফিট 8, কাউকে দিচ্ছেন 4 ফিট, এখানে যে পাবলিক বসে তার একটু খারাপ হয়, আমাকে একটু ছোট টেবিল দিচ্ছে, তাকে আবার একটু বড় টেবিল স্পেস দেওয়া হয়েছে, কিন্তু মনে করেন সবার পজিশন এক। এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে সাধারণত মানে এই কাজগুলো করা হয়, মানে মনে চাইলে হুট করে করে ফেললাম, তাকে একটু বেশি জায়গা দিয়ে দিলাম, এটা করা যায় না, এটা করা যায় না। এখন আমি 3 ফিট 8 যেহেতু এখানে নিছি, তাহলে এখান থেকে আমি 3 ফিট 8 একটু ক্যালকুলেশন করি কিভাবে করবো। আমি অফসেট কমান্ডে যাচ্ছি, ও এন্টার 3 ফিট 8, এটা আমি এন্টার দিলাম, এখন আমি এই লাইনটা থেকে অফসেট করতেছি,
এখানে আমি তিনজন বসাতে পারতেছি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তিনজন বসানো যাবে না, অ্যাকচুয়ালি তিনজন বসানো যাবে না, বসানো যাবে না এই কারণে, কারণ এখানে যে বসতেছে সে যদি মনে করেন এই জায়গাটায় বসে, আর এখানে যে বসতেছে সে যদি এই জায়গাটা বসে, তাহলে কি হবে, কারণ দুজনের চেয়ারটা খুব কাছাকাছি, মানে একজনের কাঁধে আরেকজনের শ্বাস ফেলার মতো অবস্থা যেটা আমরা বলতেছি, এই জিনিসগুলো মেনটেন করে সাধারণত কাজগুলো করা হয়। কারণ আমি কখনোই একজন লোককে, কারণ এই লোকটার সাথে এই লোকের ডিস্টেন্সটা দেখেন অনেক, তাদের মধ্যে তাদের ডিস্টেন্সটা দেখেন অনেক, কিন্তু এখানে কিন্তু খুব কাছাকাছি হয়ে গেছে, মানে খুব কনজেস্টেড সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটা করা যাবে না। তার মানে এখন আমি যে এখানে এখানে যে আমি এখানে, তার মানে কি এই টেবিলটা আমার ইউজ করা যাবে না বসার জন্য, এখানে বাদ, তার মানে কজন হলো, দুজন করে হলো, এখানে দুজন এখানে তিনজন, কজন হলো টোটাল পাঁচজন আসলো এই জায়গাটার ভিতরে। এই জায়গাটা কি পারপাস ইউজ করবে, এই জায়গাটা আপনি হয়তো প্রিন্টার ফিল্টার রাখবেন, মেশিন টেশিন অন্য জিনিসপত্র রাখবেন, টেবিল করে এটা হয়তো কমন স্পেস হিসেবে ছেড়ে দিলেন, এই জিনিসগুলো এভাবে করতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই, জিনিসটা কেন কিভাবে আসতেছে আমার, এটা ভাগ হয়ে গেল যে এটা হচ্ছে তিনজনের জন্য, এটা এখানে আমি পাঁচজনের জন্য ইউজ করতেছি, পাঁচজনের জন্য। এখন কথা হচ্ছে আমি এখানে একটা চেয়ার আনবো, কারণ আমি যে টেবিল দিলাম তার আগে বসে কাজ করবো, চেয়ারটাকেও দেখা দিতে হবে, চেয়ারটা কিভাবে আমি এটা ডিলিট করে দিই, এটা আপনি যদি সার্কুলার চেয়ারও করেন 18 ইঞ্চি, আপনি যদি মনে করেন আমি রেক্টেঙ্গেল করে একটু শেপে করবো এটাও 18 ইঞ্চি, যেটা করেন মিনিমাম 18 ইঞ্চি জায়গাটাকে দিতে হবে। আবার অনেক সময় দেখেন আমরা রেস্টুরেন্টে গেলে অন্য কিছু কিছু চেয়ার পাই, ছোট ছোট চেয়ার, ছোট ছোট চেয়ার পাই না, টুলের মতো অনেক জায়গায় আছে, ছোট ছোট টুল থাকে, মানে কোনো মতে বসে আপনি খাওয়া দাওয়া করেন। এখন কথা হচ্ছে ওইখানে কি আর্গোনমিক্স ফলো করে না, ওইখানে আর্গোনমিক্স ফলো করে না, আর্গোনমিক্স ফলো করে না, রিজন আছে। কিছু কিছু রেস্টুরেন্টে আপনার এমন স্পেস আছে, বেলে রোডে গেলে দেখা যায়, অন্য জায়গায় আমি দেখিনি, ওইখানে টেবিল দেওয়া আছে, বসার কোনো ব্যবস্থা নেই, বসার কোনো ব্যবস্থা নেই, মানে আপনার দাঁড়িয়ে ওখান থেকে ফুডটা রিসিভ করে দাঁড়িয়ে খেয়ে ওখান থেকে চলে যাবে। এটা রিজাল্ট দেখে, রিজাল্ট হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া, এটা কিন্তু তারা কিন্তু তারা প্রকাশ করে না, কিন্তু এটা হচ্ছে টেকনিক্যালি জিনিসগুলো তারা ফলো করে, মানে আপনি খাবেন, খাওয়ার পরে এখানে গল্প করার সুযোগ পাই, আপনি চলে যান, আপনি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে কার কতক্ষণ মনে চায়, কিন্তু আপনি কিন্তু খুব আরামসে বসে বসার ব্যবস্থা করেন, কিন্তু আপনি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এক ঘন্টা বসে গল্প করেন। এগুলো হচ্ছে মানে বিজনেস ওরিয়েন্টেড টেকনিক, যে আপনি খাবেন, দাঁড়ানোর পর খাবেন, খেয়ে চলে যান। আর যেসব রেস্টুরেন্টে ছোট ছোট জায়গা, ছোট ছোট টুল ইউজ করা হয়েছে, এটা রিজন দুইটা, দুইটা রিজন হচ্ছে হয়তো তার এখানে স্পেস কম, আর একটা রিজন হচ্ছে ওই প্রথম যে ফর্মুলাটা বলছি ওটার কারণে। এসব টেকনিক গুলো অ্যাপ্লাই করার কারণে হচ্ছে আপনি চলে না গেলে তো আরেকজন এন্ট্রি করবে না, কারণ আপনি যখন আপনি যখন এখানে আসবেন, আসার পর মনে করেন এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে, স্পেস না থাকলে কি আপনি আসবেন, আপনি কি করবেন, বেড়ে চলে যাবেন, ঠিক আছে পাশে থাকতে চাই, কিন্তু আপনাকে যখন তাড়াতাড়ি সে বের করে দিতে পারবে আর আরেকজন আরেকজন পাবে, তার বিজনেস এর জন্য তারই পলিসিটা। এখন প্রথম হচ্ছে আমি একটা ফাংশনাল একটা চেয়ার রাখি, কিভাবে চেয়ার রাখি, আমি সার্কেল কমান্ড দিচ্ছি, সার্কেল কমান্ড পর সি এন্টার, ডি লিখে এন্টার দিলাম, এখন আমি 18 ইঞ্চ 18, এটা হচ্ছে আমার 18 ইঞ্চি টুলটা চেয়ারটা, এই চেয়ারটা এতটুকু হচ্ছে এটার মধ্যে সে বসে বসে আরাম পাবে, মানে আমি বসে বসতে পারবো। এখন কথা হচ্ছে এই যে চেয়ারটা থাকে, চেয়ার চারপাশে একটা হ্যান্ডেল থাকে না, আমাদের বাসিতে দেখেন আপনারা যখন ক্লাস করেন চেয়ারের চারপাশে একটা হ্যান্ডেল থাকে না, পিছনে ব্যাকরেস্ট প্লাস হ্যান্ডেল একসাথে থাকে, ওই স্পেসটা কিভাবে ক্রিয়েট করবো, ওটা কিন্তু এই স্পেসের মধ্যে না, এই স্পেসের বাইরে। এখন মনে করেন এটাকে আমি অফসেট করছি, মনে করেন আমি 2 ইঞ্চের মতো অফসেট করলাম, 2 ইঞ্চ চারপাশে অফসেট হয়ে গেছে, আমি হ্যান্ডেলটা কিভাবে ক্রিয়েট করবো, আমি কি করলাম ঠিক মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন আঁকলাম, এবং মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন আঁকলাম, এবং এটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি এই লাইন বরাবর, দেন আমি এই জায়গাটা ফ্রেম, এই জায়গাটা ফ্রেম করে দিচ্ছি, এটাও ফ্রেম, এটাও ফ্রেম,
ঠিক আছে, এবার বাঁকলাম। এখানে সাধারণত একটা এভাবে যদি আমি রাউন্ড কোন শেপ আঁকতে চাই তখন হচ্ছে এটা। এখন এই যে এত কর্নার কর্নার শেপ আছে, কর্নার গুলো আপনি খুব ইজিলি গুলো কি স্মুথ করে বলতে পারেন ফিলেট কমান্ডের মতো, সেন্টার আর এন্টার, মনে করেন আমি 1 ইঞ্চ দিলাম। আমাদের যে চেয়ার গুলা থাকে, আমাদের যে চেয়ার গুলা থাকে চেয়ার গুলা একটু এই শেপের এখন আমি অফসেট কমান্ড দিয়ে মনে করেন এটাকে আমি 8 ইঞ্চ করলাম। আচ্ছা আরেকটু কমাই দিই, অফসেট কমান্ড দিয়ে আমি 7.5 করে দিলাম। এইটার এই পয়েন্টটা ধরে এখানে দিলাম, এইটার এই পয়েন্টটা ধরে এখানে দিলাম, আমার এই ধরনের রেফারেন্স লাইন গুলোর কাজ কিন্তু শেষ। এটা বুঝতে পারছেন কিভাবে আসছি? এটা ক্লিয়ার সবাই? কোন জায়গায় বুঝেন নাই বলেন? মানে এই কর্নারটা আমি ডায়াগোনাল করব, কর্নার গুলো আমি একটু ডায়াগোনাল করব, এখন রেকটেঙ্গেলটা সিলেক্ট করে এই পয়েন্টটা ক্লিক করে এনে এই পয়েন্টে বসে দিলাম, আবার এই পয়েন্টটা ক্লিক করে এই পয়েন্টে বসে। এখন আমার এখানে আসছে, এবার ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই কর্নার গুলো আমি একটু স্মুথ করে ফেলবো, কি করে? সিলেক্ট কমান্ড এফ এন্টার। এখন এটার হ্যান্ডেস থাকে না, হ্যান্ডেস হচ্ছে আমার হাফ রাখার জায়গা, ব্যাকরেস্ট থাকবে। এটাকে আমি অফসেট করে দিচ্ছি, মনে করেন এক ইঞ্চি মতো অফসেট করে। তাহলে এটা কি স্মুথ কি করে করলেন? এফ এন্টার আর এন্টার, এফ এন্টার আর এন্টার, কত ইঞ্চি ওই মেজারমেন্ট লিখে এন্টার দিছি, তারপরে যে স্মুথ আসছে নাও। আমরা সবচেয়ে কত ইঞ্চি নিব, আমাদের মতো করে নিব নাকি? এটা আপনাদের মতো করে নিবেন। এখন এটা নিয়েছে 1 ইঞ্চি স্যার, আমি 1 ইঞ্চি নিয়েছি। জি স্যার, জি স্যার। এখন যে জিনিসটা হচ্ছে আমি এটার হ্যান্ডেলটা তৈরি করবো, হ্যান্ডেলটা তৈরি করার জন্য মনে করেন আমি আনুমানিক একটা আন্দাজ এখান থেকে নিলাম, এটার জন্য এত কিছু মেজারমেন্ট দরকার নেই, মনে করেন আমি এখান থেকে। এখন আমি ট্রিম কমান্ড দিয়ে ঠিক ওটার মতো বাইরের টুকুর গুলো ট্রিম করে দিচ্ছি, ভিতরের টুকুর ট্রিম করে দিলাম। আর এই যে মেজারমেন্ট, এখন এটা 1 ইঞ্চ নিলে হবে না, তো আগে যেটা এটার বেলা আমি 1 ইঞ্চ নিছি, কিন্তু এটার বেলা 1 ইঞ্চ নিলে হবে না কেন? কারণ এই মেজারমেন্টটা 1 ইঞ্চ, আমার ফিলেটের মাত্রা নিতে হবে অবশ্যই এটার তুলনায় কম। মনে করেন এখন আমি ফিলেট কমার দিলাম এফ এন্টার আর লিখে এন্টার 0.25, জায়গাটা কম আমি অল্প নিলাম। স্যার অফ মানে অফসেট যে করেছেন, এটা কত ইঞ্চি নিয়ে পরে অফসেট করেছেন, ট্রিম করেছেন? তারপর 1 ইঞ্চি। আচ্ছা, না যে এখান থেকে, এখান থেকে 1 ইঞ্চি নিয়েছেন, এটা থেকে আমি 1 ইঞ্চি অফসেট করেছি। আরে যে যে মানে আপনি যে পরে ট্রিম করে ফেলছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে আনুমানিক চোখের একটা আন্দাজ নিছি, এটা কোনো মেজারমেন্ট আমি। আচ্ছা, আপনি আপনি মিড পয়েন্ট, মিড পয়েন্টটা নিয়ে আপনি ইচ্ছা করলে 2-3 ইঞ্চি নিতে পারেন অফসেট, ওটা পরে পরে ইনক্লুড করতে পারেন। জি স্যার, এই দেখেন এখানে 2টা স্টোরেজ চেয়ার তৈরি হয়েছে, 2টা স্টোরেজ চেয়ার তৈরি হয়েছে, আরো অনেক ক্যাপের হতে পারে। আপনি যদি মানে আপনারা দেখেন এখানে যে কমান্ড গুলা কাজ করা হচ্ছে সেই কমান্ড গুলা কিন্তু আপনাদের যে কমান্ড গুলা শেখানো হয়েছে সেগুলোর মাধ্যমে, নতুন কোনো কিছু কিন্তু নেই। এখন আমি চেয়ার গুলো এখানে বসাবো, চেয়ার গুলো মনে করেন ঠিক এই পার্সনের জন্য ঠিক সেন্টার আমি চেয়ারটা বসাবো, এই পার্সনের জন্য ঠিক সেন্টার আমি চেয়ারটা বসাবো। এই এখন কিভাবে বসাবো,
পছন্দের জন্য যে জিনিসটা হচ্ছে আমি রোটার লাইনগুলো ডিলিট করে দিলাম। এখন আমার এই লাইনটার তো সেন্টার নাই, সেন্টার আছে এই লাইনটা, টোটাল লাইনটা হচ্ছে এতটুকু পর্যন্ত, কিন্তু আমার এখান থেকে এতটুকু একটা আলাদা লাইন আঁকবো, এতটুকু আলাদা একটা লাইন আঁকবো। লাইন আঁকার পর এখন এটাকে আমি মুভ কমান্ড দিয়ে এই পয়েন্টটা ধরে ঠিক এটার মিড পয়েন্টে বসে দিলাম। এটা বসানোটা বুঝছেন কিভাবে বসেছি আবার দেখাচ্ছি। আমি রেফারেন্সের জন্য একটা লাইন আঁকলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমি মুভ কমান্ড দিলাম, এম এন্টার সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক এটার মিড পয়েন্ট, এই যে লাইনটার মিড পয়েন্টে করলাম, এখান থেকে এই মিড পয়েন্টে বসে দিলাম। ক্লিয়ার? আমার নিজের মতো একটা ডিজাইন দিতে পারবো না? কোথায়? চেয়ার? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ডিজাইন মতো করেন। আমি আমি জাস্ট একটা অপশন দুইটা অপশন করে দেখালাম যে কিভাবে করি আমরা ক্রিয়েট করতেছি, আপনি আপনার মতো করেন, কিন্তু যাতে ফাংশন হয়। এখন যে জিনিসটা হচ্ছে এই যে চেয়ারটা এত টেবিলে প্রথমে কি লাইন আসছিলেন স্যার? লাইন কমান্ড দিছিলেন স্যার? পাঁচ পছন্দ টেবিলটা চেয়ারের চেয়ারটা টেবিলের সাথে এভাবে লেগে থাকে না, একটু দূরে থাকে। দূরে থাকে কিভাবে নেয়? আমি মুভ কমান্ড দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার দিলাম, এখন ক্লিক করে তাকে ডিরেকশন দেখাই দিছি সে কোন দিকে যাবে, ডিরেকশন দেখাই দিলাম কোন দিকে যাচ্ছে। এখন আমি মেজারমেন্ট দিচ্ছি 3 লিখে এন্টার, দেখেন সে 3 ইঞ্চি দূরে চলে গেছে। এটা